শুধু তুমি নেই কেবল তুমি যেদিকে তাকাই শুধু তুমি। উত্তরের জেলা গাইবান্ধায় তিনবার সফর করেছিলেন বঙ্গবন্ধু। প্রথমবার 1964 সালে, সে সময় জাতীয় মুক্তির মহাসংগ্রামের জন্য সবাইকে প্রস্তুত করছিলেন তিনি। ফুলশরী থেকে বঙ্গবন্ধুকে বরণ করে নিয়ে এসেছিলাম। এসার পরে, আসার পরে আমরা এই ডাকমালায় উঠি। এই ডাকমালায় ওঠার পরে উনি আমাদেরকে উনি হালকা হাত মুখ ধুয়ে তারপরে একটু রিল্যাক্স হয়ে আমাদের সাথে অনেক রকম কথা বলেন। তিনি বলেন আমাদেরকে মাথা হাত গুলিয়ে দেন এবং তিনি বলেন এই বাংলার মাটিতে একদিন ঝড় উঠবে, তোমরা সেই লক্ষ্যে কাজ করো। তোমরা বিভিন্নভাবে আমাদের পাটের দাম পাই না, আমরা এটা পাই না, আমাদের নানা রকম সমস্যা, এই জন্য উনি আমাদেরকে সর্বোত্তভাবে উজ্জীবিত করার জন্য আমাদেরকে অত্যন্ত স্নেহ করেছেন। খাবার সময় তিনি খাবার টেবিলে আমাদেরকে নিয়ে বসেছেন এবং যেখানে গেছেন সেখানে আমাদের ডাকছেন, একসঙ্গে তিনি সেখানে নিয়ে গেছেন এবং কী করলে ভবিষ্যতে আমাদের উন্নতি হবে এবং আমাদের দেশটা এইভাবে রাখা যাবে না, এই কথা উনি বারবার বলতেন। যদিও উনি বলতেন না যে আমরা দেশটা স্বাধীন করবো, এই কথা মুখে আসে নাই, কিন্তু তার কথার ইঙ্গিতে পরোক্ষভাবে আমরা বুঝতে পারি তিনি একটা বড় আন্দোলনের প্রস্তুতি নিতেছেন। স্বাধীনতার পর 1973 সালে গাইবান্ধা কলেজে জনসভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু। এই সিঁড়ি তখন ব্যবহার হয়েছিল উঁচু সে মঞ্চে ওঠার জন্য। এই ডাক বাংলোটি বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রেখেছে। গাইবান্ধা সফরের সময় বঙ্গবন্ধুর ঠিকানা হতো এখানে। সেই ডাক বাংলা চত্বরেই বসে 70-এর নির্বাচনী সফরের স্মৃতিচারণ করছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি। 1964 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার গাইবান্ধায় পরিচয় হয়। তখন আমি ক্লাস 10-এর ছাত্র, উনি আমাকে ছাত্রলীগ করতে বলেন এবং আমি রাজি হয়ে যাই। 64-এর পরে 70 সালে নির্বাচনে গাইবান্ধায় আসেন। সেই মহিমাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে বলেন যে হিরু মিটিং পরিচালনা করবে এবং তার নির্দেশে মহিমাগঞ্জে বিশাল জনসভা আমি পরিচালনা করি। ওনার কাছে যখনই যেতাম উনি বুঝতেন যে আপনার হলো আমাদের কি প্রয়োজন অপ্রয়োজন নাই। 70-এর নির্বাচনের সময় আমাদের একজন ক্যান্ডিডেট ছিলেন যে অবস্থা ভালো ছিল না, উনি তার আগমন দেখে আমি তাকে নিয়ে গেছিলাম কিছু বলার আগে। আগমন দেখে বুঝতে পেরেছিলেন যে তার কিছু অর্থের দরকার এবং উনি তার প্রাইভেট থেকে তোফায়েল সাহেবকে উনি বলেছিলেন যে টাকা তুমি মানে ওকে টাকা দিয়ে দাও কিছু। এই যে মানুষের যে আপনার মনস্তত্ব, মানুষের প্রতি একটা তার আপনার এই যে আপনার তার যে দৃষ্টিভঙ্গি, এটা ভুলবার মতো না। এছাড়াও আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধু দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি খেতে বসেছেন, ড্রাইভারে খোঁজ নিয়েছে ড্রাইভারে খাওয়া হয়েছে কি না। উনি আপনার ট্রেনে চড়বেন, উনি ট্রেনে চড়বেন, কিন্তু উনি খোঁজ নিয়েছেন তার সঙ্গে যারা যারা এসেছিল তারা সকলেই আপনার হলে স্টেশনে এসেছে কি না, এগুলো আমি দেখেছি। অত বড় বহৎ হৃদয় ছিল জন্যই আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হয়েছিলেন। 70-এর নির্বাচনী জনসভায় গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে ঘটেছিল দুর্ঘটনা। মাঠ ভরে বিপুল মানুষ বঙ্গবন্ধুর কথা শুনতে অবস্থান নিয়েছিলেন চারপাশের বাসাবাড়ির ছাদ ও বড় গাছের শাখায়। মানুষের ভারে স্কুলের টিনশেড ভবন ধসে পড়ে, নিহত হন কয়েকজন। সে ঘটনায় আহতরা বলছেন সেই কষ্ট ভুলেছেন বঙ্গবন্ধুর মহানুভবতায়। এখানে অনেক লোক, বহু ভিড় ছিল, দেখতে এসে আমরা কোনো জায়গা না পেয়ে আমরা তখন এইখানে একটা টিনের বড় চালঘর ছিল, বড় রুম ছিল, সেই চালঘরের উপরে আমরা উঠেছিলাম। সে ওঠার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই গেট দিয়ে আমাদের এই স্টেজের দিকে প্রবেশ করে, এইখানে সেই স্টেজটা করা ছিল, আমার পিছনে সেই স্টেজটা করা ছিল। যখন সেই স্টেজের দিকে আসতে শুরু করে তখন সবাই স্লোগান দিচ্ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমরাও স্লোগান দিচ্ছিলাম। ঠিক এমন সময় ওই ঘরটি ভেঙে পড়ে, ঘরটি ভেঙে পড়লে সেই ঘরের মধ্যে আমিও ছিলাম, আমিও ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আর আমি কোনো কিছু বলতে পারি না। এখানে দেখতে না পেয়ে বাধ্য হয়ে টিনের চালায় উঠেছিলাম, সেই টিনের চালা থেকে এমনভাবে বেকায়দাভাবে পড়ে গেছিলাম যাতে আমার মাথায় 14টা সেলাই পড়ে এবং গুরুতরভাবে আহত হই। আমি তো অচেতন অবস্থায় ছিলাম 4-5 দিন। হ্যাঁ, এমতো অবস্থায়
আমি কিছুই জানি না। পরে যতটুকু সবার মুখে মুখে শোনা, আবার বাবার মুখে শোনা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেখতে এসেছিলেন, হ্যাঁ সবাইকে আদর দিয়েছেন আর সাহস দিয়েছেন, এবং আমার বাবাকে বলেছেন উনি সুস্থ হলে আর ঢাকায় আমার কাছে নিয়ে আসেন। পরবর্তীতে আমি ঢাকায় আমার বাবার সাথে যাই এবং সেখানে গিয়ে বঙ্গবন্ধু আমাকে যে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়েছেন, হ্যাঁ আমার 12-14 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে গাড়িতে করে তার মা হাত দিয়ে আমার কাঁধে বসে পাশে বসে কাঁধে হাত দিয়ে সমস্ত ঢাকা শহর ঘুরিয়ে বেড়িয়েছেন, এটা আমার বলার মতো না, আমি জীবনেও ভুলতে পারবো না।